জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ওর নাম হচ্ছে চকলেট, ওর বয়স এখন 1 বছর। আর ওকে নিয়ে আসলে আমি কখনো কোথাও যাইনি, ভাবলাম এখানে শো হচ্ছে, ও আরও ক্যাটদের সাথে মিশবে, ওর ভালো টাইম কাটবে, যেন নিয়ে আসলাম ওকে, তো সবার সাথে টাইম স্পেন্ড করবো। আর অ্যাকচুয়ালি এরকম ক্যাট প্রোগ্রাম হওয়া উচিত, কারণ আমাদের দেশে অনেক ক্যাট আছে যারা স্ট্রেট ক্যাট, এদের জন্য মানুষের ক্যাটের ভালোবাসাটা বাড়বে, অনেকে ক্যাট ভয় পায়, তো তারা যখন এখানে আসবে এত সুন্দর সুন্দর ক্যাটগুলো দেখবে তাদের আগ্রহ আরও বাড়বে। সো আমার মনে হয় এরকম প্রোগ্রাম হওয়া উচিত। ওর নাম হচ্ছে লুসি, ও আমার কাছে 3.5 মাস ধরে আছে, ওকে আমি অ্যাডাপ্ট করেছি। এটা অ্যাডাপ্ট করেছি অনেক দূর থেকে, সেই মানে ঢাকার বাইরে থেকে। এমনিতে আমরা বিরাট লাভার, ক্যাট লাভার আমরা, এখন এত একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্যেই আসলাম দেখতে যে কতটুকু সচেতন হচ্ছে মানুষ বিড়ালের প্রতি, এই জন্যেই আসা। কারণ অনেক জায়গায় দেখা যায় যে বিড়ালের প্রতি কেউ সদয় হয় না, তো এটাই লক্ষ্য যে বিড়ালের প্রতি যাতে সবাই সদয়, যে কোনো প্রাণীর প্রতি যাতে সদয় সদয় হয়। ঢাকার ভিতরে প্রথম হচ্ছে ক্যাট শো, যেটা হচ্ছে আমি যখনই শুনছি তখনই অনেক এক্সাইটেড ছিলাম যে এখানে আসার জন্য, যে কি হয় এখানে দেখার জন্য। আর ওকে হচ্ছে অনেক কিছুতে পার্টিসিপেট করানোর ইচ্ছা ছিল, বাট এখানে হচ্ছে একটা খেলা যেটাতে হচ্ছে অনেক খেতে পছন্দ করে, তাই ওকে হচ্ছে খাদক বিড়ালে হচ্ছে ওর পার্টিসিপেট করবে। আমার ক্যাটের নাম হচ্ছে টম, আমার বাসায় আরও একটা ক্যাট আছে, আমার নানু বাসায় প্রায় 30টার মতো ক্যাট আছে। আজকে এখানে এসে আমি অনেক হ্যাপি, কারণ এখানে অন্যান্য অনেক বিড়াল আছে, অনেক সেজেগুজে আসছে, আমি আমার টমকে নিজের মনের মতো সাজিয়েছি, ও আজকে যেমন খুশি তেমন সাজে পার্টিসিপেট করবে। ওর নাম হচ্ছে পিনাট, আমার হোম ব্রিড বাচ্চা, বয়স হচ্ছে 8 মাস। এমনিতে মানে সবাইকে ভয় পাচ্ছে, অন্য বিড়ালের সামনে আসে না, তো আমাকে ছাড়া কারোর কাছে যাচ্ছে। ওর নাম হচ্ছে টাইসন, আদর করে টাইসু ডাক। আজকে এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য, কারণ ঢাকায় প্রথম আমরা দেখছি যে আমাদের আশেপাশে শোটা হচ্ছে, এই জন্য আমরা খুব এক্সাইটেড, এই জন্য ওকে আজকে যেমন খুশি তেমন সাজেও এটার ভিতরে পার্টিসিপেট করাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর, অ্যাকচুয়ালি বাই প্রফেশন কেমিস্ট এবং এক্সট্রিম ক্যাট লাভার। অ্যাজ এ ক্যাট লাভার ঢাকাতে এই ধরনের প্রোগ্রাম না হওয়ার কারণে আমরা কয়েক ফ্রেন্ড মিলে এটা ডিসিশন নিই, তাও চায় দোকানে বসে, তো কয়েক দফা আমরা মানে ট্রাই করে ফেল করি, পরে বেশ স্ট্রংলি মানে উদ্যোগ নিয়ে যেটা করেই ছাড়বো, তো আর কি ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান হচ্ছে। এবং আমাদের এই অনুষ্ঠানের পিছনে একটা মোটিভ আছে, মোটিভটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং গ্রিন ডিজিটাল বাংলাদেশ অর স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য পোষ্য প্রাণীদের অধিকারমূলক বিষয়টা আমরা ব্যাপক গুরুত্ব দিচ্ছি। বিকজ আপনি একটা পোষ্য প্রাণীকে আপনি যখন তখন হার্ট করছেন, তাদেরকে মেরে ফেলছেন, অথবা তাদের ভালো লাগা বা স্বাধীনভাবে বিচরণ করতে দিচ্ছেন না, অনেকে দেখা গেলো এটা নিয়ে বিজনেস করছে অন্য লেভেলের মানে কষ্ট দিয়ে, এই বিষয়গুলো আমরা মূলত চেষ্টা করছি যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং এর মাধ্যমে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, অ্যাওয়ারনেস মেসেজ, যে পোষ্য প্রাণীরা যেহেতু জীবন আছে, তো তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার, কষ্ট ছাড়া বেঁচে থাকার অধিকার আছে। এবং অ্যাকচুয়ালি আপনি দেখেন ইন্টারন্যাশনালি যদি এটা রিসার্চ করেন বা চেষ্টা মানে জানার চেষ্টা করেন, তাহলে বুঝবেন পরিবেশের ভারসাম্য রক্ষায় পোষ্য প্রাণীর মানে অবদান অপরিসীম, এটা লাগবেই, আর এই জিনিসটাই আমরা আর কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।